এতদিন যত খারাপ জিনিস হোক না কেন জীবনের সঙ্গে, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। এতদিনের সকল অশান্তি কাল শেষ হবে, কেন লাইভে এসে হঠাৎ একথা বললেন অভিনেত্রী কোয়েল মল্লিক? সবাই জানেন বেশ কয়েকদিন ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না কোয়েল মল্লিক ও তার স্বামী নিষ্পাল সিং রানের। অয়নদিলার সাথে একা পার্টি করা নিয়ে স্বামীর উপর রেগে আছেন কোয়েল। বলা চলে এ বিষয়কে কেন্দ্র করে অনেকদিন থেকে স্বামীর সঙ্গে ঝামেলা হচ্ছে কোয়েল মল্লিকের। এ ঘটনার মধ্যে হঠাৎ লাইভে এসে কান্নাকান্না ভাব নিয়ে কোয়েল মল্লিক বলেন এতদিনের সকল অশান্তি কাল শেষ হবে। তবে এই অশান্তি কোয়েল মল্লিকের কোন সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হবে এ নিয়ে কোনো কথা বলেনি অভিনেত্রী। কোয়েল মল্লিকের এই রহস্যজনক কথার কারণ কি এ প্রশ্নই যেন সকলের মনে। তাহলে কি স্বামীকে ডিভোর্স দিতে চাচ্ছেন তিনি, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? তো বন্ধুরা, আপনার কি মনে হয় কোয়েল মল্লিক কি সিদ্ধান্ত নিতে চলেছেন? তিনি তার স্বামীকে ডিভোর্স দিতে চাইলে এটা কি আপনি ঠিক মনে করবেন? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।